প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আচ্ছা, মিস কিন্তু আবার চলে আসলাম তোমাদের সাথে, মজার মজা করে খুব সুন্দর করে আমরা আজকে খেলা করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা অনেক সুন্দর করে খেলা করেছি এবং খেলা করতে করে কিছু পড়াশোনাও করে ফেলেছি। আজকে মিস কিন্তু একটি নতুন খেলা তোমাদের সামনে নিয়ে এসেছি। তাহলে কি পড়াশোনা করব নাকি খেলাধুলা করব? আচ্ছা, একটা কাজ করি, খেলতে খেলতে পড়াশোনা করি, তাহলে দুইটাই হয়ে যাবে, তার মানে একসাথে দুইটি কাজ। তাহলে চলো, আমরা আর কথা না বলে আমরা আমাদের মজার ক্লাসে চলে যাই এবং ক্লাসে গিয়ে খেলাধুলার পাশাপাশি আমরা পড়াশোনাও করি। এখানে কিন্তু তোমাদের আজকে একটি বুদ্ধির খেলা আছে। এখন আমি দেখতে চাচ্ছি আসলে মেয়েরা বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী না ছেলেরা বেশি বুদ্ধিমান। তাহলে চলো দেখি আমাদের বুদ্ধির খেলায় কারা কারা বলতে পারো। প্রথমে দেখো, আমরা আজকে যে খেলাটি খেলবো সেটা হচ্ছে কি, ছবি দেখে সঠিক বর্ণ লেখো। তার মানে বোঝা যাচ্ছে ছবি থাকবে এবং ছবি দেখে দেখে আমরা কি করব, বর্ণগুলো লিখব। তার মানে অবশ্যই বুদ্ধি খাটিয়ে বলতে হবে। আজকে কিন্তু মিস তোমাদের কাছ থেকে শুনবো, তারপর মিস লিখবো, ঠিক আছে? আজকে কিন্তু মিস আর বলবো না, আজকে বুদ্ধির খেলা তোমাদের একা খেলতে হবে, দেখবো কার কত বুদ্ধি। তাহলে চলো আমরা চলে যাই আমাদের মজার খেলায়। আমরা প্রথমে ছবিগুলো দেখে আসি, দেখি তো আমাদের কাছে কী কী ছবি আছে। ওয়াও, কত সুন্দর, আমাদের কাছে কতগুলো ছবি চলে এসেছে, দেখেছো? চলো তো আমরা ছবিগুলো কি সবাই চিনতে পেরেছি একটু দেখে আসি। প্রথম ছবিটি কিসের বলো তো? হ্যাঁ, হরিণ ছানা, হরিণ ছানা দৌড়ে যাচ্ছে, তাই না? তারপরে ছবিটি কিসের বলো তো? নীল একটি তিমি, নীল তিমি, নীল তিমি কোথায় চলে? সাগর জলে। তারপরে দেখো তো থালা ভর্তি কি মিঠাই, কত সুস্বাদু, দেখেই মনে হচ্ছে খাবো খাবো একটা ভাব, তাই না? তারপর দেখো তো এটা কি, দোয়াদ, দোয়াদের মধ্যে কি থাকে বলো তো? কালি। এই কালি দিয়ে আমরা কি করতে পারি, লিখতে পারি। তোমরা কি দোয়াদটা কেউ দেখেছো? আমরা কিন্তু অনেক আগে এরকম দোয়াদের ব্যবহার ছিল, আমরা দোয়াদের কালি দিয়ে লিখতাম। তারপর দেখো পরের ছবিটি কি, একজন ধোপা, ধোপা কি করছে, কাপড় কাচে। তারপর দেখো নাপিত, নাপিত কি করছে, দাড়ি চাচে। তাহলে সবগুলো ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম, আমাদের পরিচিত ছবি। এখন চলো আমরা ছবি দেখে দেখে সেই মজার বুদ্ধির খেলায় চলে যাব। এখন প্রথম ছবিটি দেখে বলো তো, হরিণ আমরা দেখে কোন বর্ণটি লিখতে পারি, কে বলতে পারবে? মিস তো আজকে বলবো না, সবার বুদ্ধি খাটিয়ে বলতে হবে। কি লিখবো বলো তো? হ্যাঁ, মূর্ধন্য ণ। তাহলে আমরা হরিণ দেখে বুঝতে পারলাম যে হরিণটা আমরা কোন বর্ণ দিয়ে লিখবো, মূর্ধন্য ণ দিয়ে। তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো, মূর্ধন্য ণতে হরিণ, মূর্ধন্য ণতে হরিণ। তারপরে এই নীল তিমিটি যে নাকি লেজ নাড়াচ্ছে বারবার, বলো ওর বর্ণটি কোনটি, খুঁজে বের করো, ওর বর্ণটিকে খুঁজে বের করো, কি হবে বলো? চলো আমরা দেখি তোমরা কি বললে, ত, চলো তো আমরা দেখে আসি আসলে কি ত হয় নাকি। হ্যাঁ, তোমরা তো খুব সুন্দর করে উত্তরগুলো বলে দিচ্ছ, ভেরি গুড। আমরা তাহলে কি জানলাম, ততে তিমি, ততে তিমি, তিমি কোথায় চলে জানো, সাগর জলে। এবং থালা ভর্তি কি দেখতে পাচ্ছি, মিঠাই। এবং থালাটি দেখে কি মনে পড়ছে, এই মিঠাই বা থালা ভর্তি কোন বর্ণটি দিয়ে আমরা লিখি বলো তো? হ্যাঁ, থ দিয়ে। তাহলে চলো আমরা থটা লিখে ফেলি, দেখেছো কত সুন্দর করে আমরা থটা লিখে ফেললাম, তাই না? তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো, থতে থালা, থতে থালা। তারপরের ছবিটি কি দেখতে পাচ্ছি, দোয়াদ। তার মানে দোয়াদ আমরা কোন বর্ণ দিয়ে লিখব, একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, কারণ বুদ্ধির খেলা হার মানা যাবে না। কার কত বুদ্ধি আমি জানি, তোমরা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী, ঝটপট করে বলে ফেলো, দেখি তো তোমরা কি বলছো, দ। চলো তো দেখি আসলে কি দ হয় নাকি। হ্যাঁ, দেখেছো, দেখ মিস কিন্তু সঠিক বলেছি, তোমাদের অনেক বুদ্ধি, দ হয়েছে, আমরা কত সুন্দর করে দ লিখে ফেললাম। তাহলে মিসের সাথে সবাই বলো, দতে দোয়াদ, দতে দোয়াদ। এবার পরের ছবিটি কি বলো তো, ধোপা, ধোপা যেন আমরা কোন বর্ণ দিয়ে লিখব, ধোপা দেখে কি বুঝতে পেরেছি এখানে কোন বর্ণটি লিখব,
চলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ধ, ধতে কি হয়? ধোপা, ধতে ধোপা। এবার পরের ছবিটি দেখে কি বুঝতে পারছি? নাপিত, নাপিত এখানে কি করছে? দাড়ি চাচ্ছে, তাই না? তাহলে আমরা ছবিটি দেখেই বুঝতে পেরেছি এখানে আমাদের কোন বর্ণটি লিখতে হবে, দন্ত ন। তাহলে চলো আমরা দন্ত নটি ম্যাজিক করে লিখে ফেললাম। দেখেছো তোমরা কিন্তু আজকে খুব সুন্দর করে বর্ণগুলো একা একা কিন্তু লিখে ফেলেছো। তার মানে ক্লাসটি কি খুব মজার লেগেছে? বুদ্ধির খেলাটি কেমন লাগলো? খুব মজার। তাহলে এরকম কি আরও মজার মজার খেলা এবং বুদ্ধির খেলা নিয়ে কি আমরা আরও কিছু ক্লাসে আসব, আবার দেখব এরকম খেলা? আচ্ছা, এটা দেখতে হলে কি করতে হবে? মিসের ভিডিওগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, বাসায় বসে বসে চর্চা করবে, এবং মিস কিন্তু আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকে তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।